আজকে টপিক হলো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে ডাউনলোড লিংক তৈরি করতে পারবেন এবং বিভিন্ন ফাইল শেয়ার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সরাসরি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এরপর যা করতে হবে, গুগল ড্রাইভে যেতে হবে, তারপর প্লাস আপলোডে গিয়ে আপনি যে ফাইলটি শেয়ার করতে চান তা আপলোড করতে হবে। মনে করেন আমি এই ফাইলটি শেয়ার করব, এটি আপলোড করে নিলাম। বাস ফাইলটি আপলোড হয়ে গেল। এরপর যা করতে হবে, ফাইলটির ভিতরে গিয়ে থ্রি ডটে গিয়ে লিঙ্ক শেয়ারিং এই অপশনটি অফ থাকে, এটি অন করে নিতে হবে। এটাতে ক্লিক করলাম, লিঙ্ক শেয়ারিং অন হচ্ছে। লিঙ্ক শেয়ারিং অন হয়ে গেছে। এরপরে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটি কপি করে নিতে হবে। এরপরে আপনি যে ভিডিওতে লিঙ্ক দিতে চান সেই ভিডিওতে যেতে হবে। ইউটিউবে গিয়ে আপনার চ্যানেলে গিয়ে ভিডিওসে গিয়ে মনে করেন এই ভিডিওতে আপনি আপনার লিঙ্কটি শেয়ার করবেন। তো থ্রি ডটে গিয়ে এডিট, এরপরে আপনার ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক আমি আগে থেকে লিখে রাখছি, গিয়ে ডাউনলোড লিঙ্কটি পেস্ট করে দেবেন। এরপরে ব্যাক, তারপরে ভিডিওটি সেভ করে দেবেন। এটি আপনি চাইলে যখন ভিডিও আপলোড করেন তখন ডিসক্রিপশনে দিতে পারবেন। এটা আমি আপনাদের বোঝানোর জন্য এরকম করলাম আর কি। তারপরে লিঙ্কটি সেভ হয়ে গেছে, তো আমি অন্য ইয়ে দিয়ে ঢুকে আপনাকে বুঝাই দিই, প্রমাণ করে দিই। এই যে এই ভিডিও, এই ভিডিওতে আমি লিঙ্কটি সেভ করছিলাম। এই যে লিঙ্কটি শো করতেছে, লিঙ্কের ভিতর যাই। তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। এই দেখেন যে ফাইলটি আমরা আপনি শেয়ার করতে চান সেই ফাইলটির লিঙ্কে ঢুকলে সেই ফাইলটি শো করতেছে। এরপরে আপনি যে ডাউনলোড করতে চান ডাউনলোডে ক্লিক করবেন, বাস দেখেন ভিডিওটা হচ্ছে। তো আজকের ভিডিও এখানে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।